সুরাত এই সুরাটার নাম মহা ঔষধ। এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই, এমন একটা সুরা যত বড়ই রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, এই সুরাটা পরে যদি পানিতে পুঁকনি রুগীকে পান করানো যায় তাহলে ও রোগ সেরে যাবে। আপনি এখন বলবেন কই কোথা গেল পানির বোতলটা, কোথা গেল? ওরে সুভান, ওদের গেল কি করে? কঠিন জায়গায় এসেছি আমি, সুগারের রুগী, জীব জড়িয়ে গেছে, মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না। ছোট বোতল দিলে তো হয়, এটা যা বেরেল দিয়েছে দুটো লিভার লাগবে। জি আমার সাথে একটু ধ্যান দেন, শেফা যদি আপনার আমার ইমান থাকে 100-তে 100, আপনার আমার ইমান যদি থাকে 100-তে 100, ইমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি পরে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বীরবীর বীরবীর করে ইমাম সাহেব পরে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া করে, এটা কোনো দোয়া নয়, আপনিও পরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা, এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোনো মেয়েকে কোনো যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন, আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাটা আপনি নিয়ত করেন, কে বিরক্ত করছিস তুই, যেখানেই আছিস সেখানে এসে যা, এটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায় আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে, এরই নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো, এই সূরাটার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা, গোটা কোরআনে 114টি সূরা আছে, সূরা ফাতিহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে 113টা হবে। এই 113টি সূরা উম্মুল কোরআন, 113টি সূরার মা হল সূরা ফাতিহা। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বানী ইসরাইল, সূরা মুলক, সূরা মারিয়াম, সূরা আপনার যত আছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। জেনেলেন 113টি বাচ্চা জন্ম দিয়েছেন সূরা ফাতিহা। যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তফসির করতে 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 নিয়ে এসে সূরা ফাতিহার ভিতরে ভরে দিব, গোটা কোরআনটা সূরা ফাতিহায় ঢুকে যাবে। আর যদি মনে করেন গোটা সূরা ফাতিহার ব্যাখ্যাটা নিব, তো গোটা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বিশ্বনবী একদিন বসেছিলেন, জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইখানা নূর এখন পাঠানো হবে। তার মানে শুনলেন? খুব ভালো করে শুনবেন, এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে, জিব্রাইল রসুলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, আবার রসুলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, এইভাবে যাওয়া আসা আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে। সেটা একটা রাস্তা আলাদা আছে, ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি, কোনো ফেরেশতা যায়নি। ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে। কিন্তু শুনলেন, ওই রাস্তাতে সূরা ফাতিহাকে আনা হয়নি। একটা দরজা স্পেশাল করে আসমানে খোলা হয়েছে এবং জিব্রাইলকে বাদ দিয়ে অন্য ফেরেশতা দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন। তবে জিব্রাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুইখানা নূর দেবেন, এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে, আপনি আলোকিত হয়ে যাবেন, সেই নূর দুটির জন্যে জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে। ও আল্লাহ রসুল, সেদিকে আলাদা যে সম্মানীয় ফেরেশতা এই নূর দুটি এনে আপনাকে দেবেন, সেই নূর দুটিকে একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ তিনটি আয়া। সূরা ফাতিহার কত সম্মান, এর জন্য আলাদা দরজা খোলা হলো, এর জন্য আলাদা রাস্তা, আলাদা ফেরেশতা। হাজি ভাই, আপনারা একটা বিচার করেন যে এইখানে যদি 20টা মেয়ে দাঁড়িয়ে থাকে, 21টা মেয়ে, একবার উত্তরটা দিবেন, টোটাল 21টা মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বৃদ্ধা, একদম 95-98 বয়স, ওকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি, আর বলছে আমার নাম মারিয়াম বেগম, তো এই এইদিকে 20টা মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কে, বলছে আমার বেটি। এদের জিজ্ঞাসা করা হলো, এরা আলাদা আলাদা নাম বলল, এদেরকে বলা হচ্ছে ওই বৃদ্ধা মেয়েটা কে, তো বলছে আমাদের মা। আপনাদের এই কথাটা বুঝতে অসুবিধা হলো যে 20টা মেয়ে এই একটার পেটে হয়েছে? অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে এই 20 জনের দাম বেশি না একজনের দাম বেশি? একজনের সম্মান বেশি। তাই এরা আলাদা ও আলাদা, আলাদা কি আলাদা নয়? জোরে বলেন, এরা আলাদা উনি আলাদা। কিন্তু মহিলা যদি বলা হয় একটা ছেলেকে যে ওই ধারে মেয়ে কটা আছে দেখ তোরে, কজনের খাবার দিতে হবে, তখন কটা হবে? 21টা। আর যখন সম্পর্ক ধরা হবে তখন কটা হবে? 20টা একটা। জি, কথাটা বোঝাতে পারলাম? তো কোরআনে যদি সূরা সম্পর্কে ধরা হয়, কোরআনে 113টি সূরা না 114টি সূরা, সূরা ধরলে বলতে হবে 114টি সূরা, তার কারণ সকলেই মহিলা। কিন্তু যদি সম্পর্ক বলা হয়, কোরআনে পারা কত বলা হবে? 30 পারা। প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম পারা। তবে কেন সূরা ফাতিহাটা পারার বাইরে করে দেয়া হলো? ওর এতটাই সম্মান, বেটিদের সঙ্গে রাখা হলো না, মাকে আলাদা করে দেওয়া হয়েছে। না হলে প্রথম পারাটার নাম হতো আলহামদুলিল্লাহি পারা। কিন্তু বন্ধু, সূরা ফাতিহাটা আল্লাহ এত দামি বানিয়েছেন, গোটা কোরআনের মা, মেয়েদের কাছে মায়ের যেমন সম্মান, গোটা কোরআনের কাছে সূরা ফাতিহার ওই রকম সম্মান। এবার বলেন, প্রথম আয়াতটা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু
লিল্লাহি রব্বিল আলামিন। জি, প্রথম আয়াতটা সবাই আমরা পড়ি একবার, আল্লাহ খুশি হবেন। আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সাউন্ডে পড়ব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসাকার সেই আল্লাহ কি, সেই আল্লাহ কি সারা পৃথিবীকে পালনেওয়ালা। রব মানে পালনেওয়ালা, আলহামদু আলহামদু লিল্লাহি, সমস্ত প্রশংসা সম্মান যত রকম গর্ব, যত রকম গর্ব, যত রকম অহংকার, সব কিছু সমষ্টি যিনি একচ্ছত্র মালিকানার প্রশংসা রাখে তিনি হলেন আল্লাহ। লিল্লাহি আলহামদুলিল্লাহি, সেটা আল্লাহর জন্যে হবে, অন্য কারোর জন্যে হবে না। প্রশংসা তো আল্লাহর, আর কারো প্রশংসা নাই, এত সম্মানীয় কেউ নাই। সেই আল্লাহ কেমন, সেই আল্লাহ কি করেন, সেই আল্লাহ এত প্রশংসা কেন নেবে। আল্লাহ প্রথম আয়াতই বলছেন রব্বিল আলামিন, তিনি হলেন